Gunasra Pukaste Amtane Thamsi, Kimi Haxal Bagrati, ATC Village of Kobza, 44 oblique, 18 both Chenterapung, Dam Chinisimi, Dam Chichazura, Kaisin in Tofasan Mote, Budria Tonaka Amtani Borogro, Olo Amtani Emile Tange, DCHDBO Kobe Amtani Borogro, by Cox Halaye, Amtani Emile, Duranjati Brakoi Mungulayo, Shaxi Duka, Tao Dogni Bishinguno, Borin Jutta Shanono, Rani Hanoi, Abu Olo Amtani Borog, Budria, Nikron Sokom, Lamin Ros Halaye, Budra like her. 44 আঠারো ভোট কেন্দ্রে যে বগুড়া এডিসি ভিলেজে এই এলাকার বগুড়া এডিসি ভিলেজে এলাকার জনগণ 10 দফা দাবি নিয়ে আজকে ভোট বয়কট করার দাবি করছে ভোট বয়কট করা হয়েছিল আজকে আমি নিজেই এসেই তাদের যতগুলো দাবি আছে এবং এই দাবির মধ্যে বেশিরভাগ 50% সেখানে অলরেডি প্রপোজাল দেওয়া হচ্ছে বিশেষ করে এখানে যে নতুন রাষ্ট্র গন্ডাসর হইতে বগুড়া যে রাষ্ট্রগুলি সেই রাষ্ট্রগুলি ইলেকশনের কারণে সেই টেন্ডার প্রসেসিংটা পিছিয়ে রয়েছে এক মাস পিছিয়ে রয়েছে এবং ইলেকশন পরে সেই টেন্ডারটা শুরু হবে এবং আমাদের যে এই রাষ্ট্রগুলি আগামী সেই পিডব্লিউডি রাষ্ট্র এই রাষ্ট্র মেরামত করা হবে আমি আজকে জনগণের কাছে আমি আশ্বাস দিচ্ছি এবং আমাদের যে জলের সুব্যবস্থা আজকে এই বগুড়া এডিসি ভিলেজে একটা ডিপটুয়েল স্থাপন করা হচ্ছে কেন আগামী ইলেকশন পরে সেই ডিপটুয়েলটা চালু করা হবে নতুনভাবে এবং বিদ্যুতের প্রত্যেক পরিবারের বিদ্যুৎ ব্যবস্থার করার জন্য যে দাবিগুলো রাখছে সেই দাবিগুলো আমি সৌভাগ্য স্কিমের মাধ্যমে আমি নিজেই ডিপার্টমেন্টকে নিয়ে একবার ভিজিট করছি এবং ভিজিট করার পর প্রতিটি যেখানে বিদ্যুৎ কানেকশন নেই সেখানে বিদ্যুৎ দেওয়ার জন্য আমি ডিপার্টমেন্টের সাথে আমি কথা বলছি আগামী নির্বাচন পরে সেই ব্যবস্থা করা হবে এবং এই পঞ্চায়েত অফিস নির্মাণ করার জন্য একটা দাবিগুলো যে রাখছেন এখানে আমি এবং নতুন পঞ্চায়েত অফিসের জন্য আমি আমাদের পাশে আমার পাশে আছে ভিলেজ ভাইস চেয়ারম্যান নরেন্দ্র দীপলা রেজলিউশন পঞ্চায়েত রেজলিউশন পাঠানো হয়েছে সেটাকে আগামী দিনে আমরা প্রশাসনের মাধ্যমে সেই ব্যবস্থা নেব এবং সেখানে বগুড়া এডিসি ভোট বয়কট করছি সে কোর্সের কারণে আমরা সব প্রশাসন থেকে আমাদের কেন্দ্রদের এমএলএ সাহেব এখানে উপস্থিত হয়েছে বগুড়াতে আমাদের যে ডিমান্ডগুলো উনিরা বলছেন আমরা 6 মাসের ভিতরে এই যে ডিমান্ডগুলোতে আমরা অবশ্যই কাজটা করব এই ডিমান্ডটা পুরি করব বলছেন তার জন্য আমাদের এখন ভোট বয়কট আমরা যে খোলা দিয়েছে স্যার আমরা এখন ভোট দিতে সবাই শান্তি শৃঙ্খলা মতন করে ভোট দেওয়া হবে সবাইকে ধন্যবাদ